আপনারা যারা বিসিএস ব্যাংক পিএসসি এবং অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ইংরেজি অংশে সিনোনিম অ্যান্টোনিম এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আমরা এটা কিভাবে প্রিপারেশন নেব অনেকেই এটা জানি না আবার এটার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু টুলস পাওয়া যায় তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করব যেটা আপনার সিনোনিম অ্যান্টোনিম এর প্রিপারেশনের ক্ষেত্রে খুবই উপকারী হবে এটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর বাকি কিভাবে এটাকে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক মূল আলোচনা শুরুর পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ ফজলুল হক সহকারী অধ্যাপক ইংরেজি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের নগণ্য লেখক তো আমি এখনও ইংরেজির একজন ছাত্র আমি আশা করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাব ইনশাআল্লাহ তো আমি আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ আমরা একত্রে সামনে চলতে থাকব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করা যায় তো আমাদের আলোচ্য অ্যাপ আজকের যে অ্যাপটা আমরা ব্যবহার করব সেটা হলো চ্যাম্বার্স থিসোরাস তো এখানে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা ওপেন দিব ওপেন দেওয়ার পর আমাদের এখানে ইয়াটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখানে একটা শব্দ দেব তো প্রথম শব্দ যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে চল্লিশতম বিসিএস পরীক্ষায় একটা অ্যান্টোনিম এসেছিলো সেটা হচ্ছে যে ডার্থ তো এই ডার্থ এখানে আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর যেটা আমাদের এখানে রেজাল্ট আসলো সেটা হচ্ছে যে ডার্থ শব্দটা আমরা ধরে নিলাম যে জানি না কিন্তু এখানে যে শব্দগুলো দেওয়া আছে নাউনগুলো সিনোনিমগুলো যেমন স্কারসিটি শর্টেজ ডেফিসিয়েন্সি ইনসাফিসিয়েন্সি ইনএডিকুয়েসি ল্যাক অ্যাবসেন্স স্ক্যান্টিনেস এগুলো প্রায় সবগুলোই কিন্তু আমাদের জানা তাহলে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু আমাদের এই ডাচ শব্দটা সহজে আমরা এর অ্যান্টোনিম বের করতে পারতাম যেমন এখানে আছে এক্সেস অ্যাবান্ডেন্স এর হলো অ্যান্টোনিম সুতরাং ডার্থ শব্দটির অর্থ হচ্ছে অভাব অনটন এবং এই শব্দটি এখানে দেখুন যে স্কারসিটি শর্টেজ ডেফিসিয়েন্সি ইনসাফিসিয়েন্সি সবই একই অর্থ প্রকাশ করে এবং এর অ্যান্টোনিম হচ্ছে এক্সেস অথবা অ্যাবান্ডেন্স এবং অ্যাবান্ডেন্সটাই হচ্ছে উত্তর তো এভাবে আমরা খুব সহজেই আমরা এই থিমগুলোকে গ্রুপ করে অর্থাৎ এখানে আমাদের যে স্কারসিটির বিষয়টি অর্থাৎ অভাব অনটনের বিষয়টি কোন কোন শব্দ প্রকাশ করে এই জিনিসগুলো যদি আমি রিডিংও পড়ি তারপরেও কিন্তু আমার অনেক প্র্যাকটিস হয়ে যাবে এরপরে আমরা আর একটা শব্দ দেখি যেটা 38তম বিসিএসে এসেছে সেই শব্দটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ তো এই ফ্র্যাঞ্চাইজ শব্দটি আমরা জানি সবাই অধিকাংশই যে এটা ভোটাধিকার বা সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু মজার বিষয় হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজ শব্দটি এই বিসিএসে যেই অর্থে এসেছে যে পরবর্তী বিসিএসে যদি ভিন্ন আরেকটি অর্থ যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা যদি চলে আসে তাহলে কিন্তু আমার বিশ্বাস যে 95% স্টুডেন্ট এটা ভুল করবে আমি স্ক্রিনে আপনাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি এবং উত্তরটা দেখাচ্ছি আপনি উত্তরগুলো দেখে একটু বলার চেষ্টা করেন যে এখানে কারেক্ট আনসার কোনটি একটু ভাবেন হ্যাঁ আপনি যে আনসারটি মনে মনে ভেবেছেন সেটি আসলে আনসার নয় এখানে আনসারটি সঠিক আনসারটা হবে লাইসেন্স কারণ হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হলো কোনো বড় কোম্পানি যখন ছোট কোম্পানিকে নিজেদের প্রোডাক্ট সেল করতে অনুমতি দেয়
তখন সেটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজ। যেমন আছে ফুড পান্ডা বা KFC, তেমনি এখানে দেখেন যে ফ্র্যাঞ্চাইজের অর্থ দেয়া আছে কনসেশন, লাইসেন্স এবং চার্টার, অথরাইজেশন, এই শব্দগুলো ইম্পর্টেন্ট, পারমিশন, কনসেন্ট এবং প্রিভিলেজ। তো আমাদের অর্থ এখানে চলেই এসেছে পরীক্ষার মধ্যে, রাইট, লিবার্টি, ফ্রিডম এবং অনেক জিনিস এখানে আছে। এবং আরও গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, সেটা হলো সাফরেজ। তাহলে এই ফ্র্যাঞ্চাইজ শব্দটা যখন আসবে অধিকারের অর্থে, তখন কিন্তু ইউনিভার্সাল সাফরেজ বলা হয়, মানে ইউনিভার্সাল ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার। তাহলে সেক্ষেত্রে সাফরেজ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা নেক্সট শব্দে যাব, সেটাও 38তম BCS-এর একটি শব্দ, সেটা হচ্ছে ফ্রুগাল। তো ফ্রুগাল আমরা শব্দটা দেখি, এটা সহজ একটা শব্দ। তো ফ্রুগাল শব্দটা আমরা জানি যে মিতব্যয়ী, মিতব্যয়ী তার ক্ষেত্রে আপনি নতুন নতুন শব্দ শেখেন। এখানে দেখেন থ্রিফটি, পেনি ওয়াইজ, পেনি ওয়াইজ, যার পেনি নাই তাকে বলা হয় পেনিলেস, অর্থাৎ কপরোধক শূন্য। এবং এরপরে আপনি আরও দেখেন এই দিক শেষের দিকে মাইজারলি, এটা একটু কমন শব্দ, স্টিঙ্গি, কেয়ারফুল, প্রুডেন্ট, তারপরে আছে প্রভিডেন্ট, এটা একটা স্পেশাল ওয়ার্ড ফ্রুগ্যালিটি বোঝানোর জন্য, এরপরে সেভিং। তাহলে এখানে দেখুন যে ইকোনমিক্যাল, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যান্টোনিম হিসেবে এখানে দেখুন আছে হলো ফ্রুগালের অ্যান্টোনিম আছে ওয়েস্টফুল এবং এক্সট্রাভ্যাগেন্ট। তাহলে এইভাবে আমরা যদি থিম ওয়াইজ একটা থিমকে সামনে নিয়ে এই ডিকশনারিটি, এই অ্যাপটি ব্যবহার করি, প্রতিদিন 1 ঘন্টা করে যদি প্র্যাকটিস করি, তাহলে 1 মাসের মধ্যে আমার বিশ্বাস যে আপনি সিনোনিম অ্যান্টোনিমে এক্সপার্ট হয়ে যাবেন। তো আরেকটি এক্সাম্পল আমি এখানে দেখাতে চাই, যেটা থিমের কথা বললাম, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে ডেভেলপমেন্ট, 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 এই শব্দটা আমি চিন্তা করতেছি। তো ডেভেলপমেন্ট যখন আমি চিন্তা করব, তখন আমার মনে কি আসবে? তো ডেভেলপমেন্ট আমার একটা থিম, এই ডেভেলপমেন্ট উন্নতি, আর এর বিপরীতে বা অ্যান্টোনিমের ক্ষেত্রে আমার থিমটা হচ্ছে অনুন্নততা, অর্থাৎ একটা হলো উন্নত, একটা হলো অনুন্নত। তাহলে ডেভেলপমেন্ট যখন আমি দেখব, তখন দেখব বিভিন্ন ধরনের অর্থ আছে, গ্রোথ, ইভলিউশন, অ্যাডভান্স এবং আরও কিছু কিছু বিষয়। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখি, সেটা হলো আসলে যারা এই এই বিষয়গুলোতে অভিজ্ঞ, কোন কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাদের কাছে আপনার হেল্প নেবেন অবশ্যই, যে এভাবে আমাকে এই ওয়ার্ডগুলো থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমাদেরকে একটু বলেন, তাহলে আমি সেগুলো নোট করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে শব্দ দেখেন যে প্রোগ্রেস, এবং আরও শব্দ এখানে আছে ইনলার্জমেন্ট, এক্সটেনশন, এইভাবে। তারপরে দেখেন আছে হলো আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা জানি না অনেকে, সেটা হলো ডেভেলপমেন্ট মানে জানি আমরা উন্নতি, কিন্তু ডেভেলপমেন্ট মানে যে গৃহ নির্মাণ হয় সেটা আমরা কয়জন জানি? এ হাউজিং ডেভেলপমেন্ট, সেই অর্থে এই ডেভেলপমেন্ট অর্থ হলো কমপ্লেক্স, সেন্টার, ব্লক, স্টেট, ল্যান্ড, এরিয়া। সুতরাং ডেভেলপমেন্ট কোম্পানি যদি বলে কেউ যে আপনি, আমি ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করি, তার মানে উনি কিন্তু উন্নয়ন কোম্পানিতে চাকরি করে না, উনি চাকরি করে একটা নির্মাণ কোম্পানিতে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা যতই সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি না কেন, আমাদের পক্ষে কিন্তু আসলে এগুলো আয়ত্ত করা সম্ভব হবে না। এবং আপনারা বিশ্বাস করবেন না যে আপনি যখন জ্যামে আটকে থাকেন তখন আপনি কি করেন, তখন আপনি হয়তো আশেপাশে দেখেন অথবা গেম খেলেন, কিন্তু আমি যখন জ্যামে আটকে যাই তখন আমি এই চ্যাম্বার্স থিসারাসটা বের করি, বের করে আমি এখানে গেম খেলি। কীভাবে? যেমন দেখুন এখানে, এখানে অ্যাডভান্স শব্দটা আছে, অ্যাডভান্স শব্দটার এখানে আপনি যদি ট্যাপ করেন, তাহলে কিন্তু অ্যাডভান্স শব্দটার
এই যে কি অর্থ আছে সব চলে আসতেছে, যে গো ফরওয়ার্ড, গো অ্যাহেড, প্রোগ্রেস অর্থে মেক প্রোগ্রেস, তারপর আছে ফার্দার, প্রমোট, আপগ্রেড, ফোস্টার, সাপোর্ট, অ্যাসিস্ট, হেল্প, তারপরে হচ্ছে যে অ্যান্টোনিম হিসেবে আছে রিট্রিট, প্রোগ্রেস হচ্ছে রিট্রিট, পুট ব্যাক, ইম্প্যাড, হিন্ডার। এখন আপনি মনে করতেছেন যে হিন্ডার তাহলে ব্যাহত করা, প্রোগ্রেসের বিপরীত, তাহলে হিন্ডারকে টিপিয়ে এখানে আবার কী কী আছে দেখি, তাহলে কী কী জিনিস হিন্ডার করে দেখেন। এই যে হিন্ডার শব্দ আবার বলে হ্যাম্পার, অবস্ট্রাক্ট, ব্লক, এগুলো আপনি জানেন, ব্লক ব্যাহত করা, ইম্পেড, এনকাউন্টার, হ্যান্ডিক্যাপ। তো এইভাবে আমরা যদি আরও দেখি যে অ্যান্টোনিম হিসেবে হিন্ডারের বিপরীতে আছে হলো হেল্প, এইড হলো অ্যাসিস্ট। ওকে, তো এবং এগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে। এবং এইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা একটা থিম যদি চিন্তা করেন, যেমন আমি যদি ডেভেলপমেন্টের অ্যাগেনস্টে যদি আমি পোভার্টি চিন্তা করি, আমি যদি পোভার্টি চিন্তা করি তাহলে কি আসে, তাহলে আসবে দেখেন যে পোভার্টি শব্দটি যে কি পুয়রনেস, ইম্পোভারিশমেন্ট, ইনসলভেন্সি, ব্যাংক্রাপসি, পেনিলেসনেস, ডেস্টিটিউশন, ডিপ্রাইভেশন। তাহলে এই যে শব্দগুলো আসলো এবং এর অ্যান্টোনিম দেখেন যে পোভার্টির ওয়েলথ, রিচনেস, অ্যাফ্লুয়েন্স, প্লেন্টি, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে বিশেষ করে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় জানি না, তবে যদি এই কৌশলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত প্রদান করার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই বিসিএস এবং জবের অগ্রযাত্রাকে যাতে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাপসটি আপনি দেখছেন, এই অ্যাপসটি কিন্তু আসলে ফ্রি অ্যাপ না, এটা একটা পেইড অ্যাপ। এটা আপনি প্লে স্টোরে গেলেও এটা আপনি পাবেন, কিন্তু এটা ফুল অ্যাক্সেস আপনি পাবেন না। তো এটা আমি আপনাদেরকে গিফট হিসেবে দিতে চাই, তবে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ হলো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আপনার সাবস্ক্রিপশন নেম এবং যে ইমেল অ্যাড্রেস সেটা আপনি আমাদের গ্রুপে এই ভিডিও দেয়া থাকবে, এই ভিডিওর নিচে আপনি পোস্ট করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে আমাদের এই যে অ্যাপটি, এই বিশাল গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে যত সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি, এটি আপনার বিসিএস এবং জবের প্রিপারেশনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তো যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা আপনার কাছে মনে হয় যে অন্য আরও ভালো অ্যাপ আছে তাহলে আপনি সাজেশন দিতে পারেন, আমরা এর পরে আরও ভিডিও তৈরি করব। তো সবার শুভকামনা করে এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।